আমরা অর্থ কেলেঙ্কারি, চাকরি কেলেঙ্কারি, দুর্নীতি কেলেঙ্কারি অনেক কিছু দেখছি। মানুষ যে কেলেঙ্কারি হয়ে যাচ্ছে, মানুষের জনন কেলেঙ্কারি হয়ে যাচ্ছে, মানুষের বিবাহ কেলেঙ্কারি হয়ে যাচ্ছে, মানুষের পৃথিবীতে আগমন অবতরণ কেলেঙ্কারি হয়ে যাচ্ছে, সেদিকে আমাদের চোখ যাচ্ছে না। যা খুশি তাই করবে তুমি, তা কিন্তু চলবে না। ভালো ছাড়া মন্দ করলে পরিস্থিতি ছাড়বে না। একটি মা তার ছেলেকে বারণ করছেন, এরকম করো না, এখনই ও চোখ বড় বড় করছিল, ছেলেকে লাবালাবি করছিল। এই যে বসে আছে আমার সামনে, এরকম বড় বড় চোখ করেছেন, চোখ করে বলছেন লাবালাবি করো না। এইমাত্র এই কিছুক্ষণ আগে আমি কথা বলতে বলতে দেখলাম। সুতরাং এই যে আমরা ছেলেপুলিকে শাসন করি, শাসন যখন শোনে না তখন হাক পিঠের ওপরে গালের ওপরে চড়তে থাকে। শ্রী ঠাকুর পরিষ্কার বলছেন, তুই ওকে মারতেছিস কেন, কথা শুনছে না। তুই তো চাস ও তোর কথা শুনুক। হ্যাঁ, তোর শাসন কি জন্য? ওকে সংশোধন করার জন্য। হ্যাঁ, তা মারলে কি সংশোধন হবে, বকলে কি সংশোধন হবে? ও কেন করছে, কি জন্য করছে, কি কারণে করছে, কি উদ্দেশ্যে করছে, এই কজ আর রিজন এটা যদি বুঝতে ধরতে অনুভব করতে না পারি, তাহলে ওর স্তরে আমি নেমে যেতে পারবো না। ওর মতন করে ওকে বোঝাতে হবে। মানুষের জীবনে দুটো জিনিস আছে, কি জানোয়ারের মধ্যেও আছে, মানুষের মধ্যেও আছে, কি ইমোশন অ্যান্ড সেন্টিমেন্ট। এই দুটো জিনিস আছে, ইমোশন এবং সেন্টিমেন্ট, এই দুটো জিনিস জানোয়ারের মধ্যেও আছে। একটা একটা রাস্তার কুকুরকে এক্ষুনি একটা রাস্তার কুকুরকে এরকম করে পিঠে হাত ধরে গায়ে ধরিয়ে দিন, ও সুরসুর করে লেজ নাড়ছেন, তা আপনার কাছে আসবে, ওর সেন্টিমেন্ট বুঝিয়ে দেবে এই লোকটা আমাকে ভালোবাসছে। একটা গরুর গলায় এরকম করে কিছুক্ষণ হাত দিন, গরুর গলাটা বাড়িয়ে দেবে। একটা একটা ইতর নিকৃষ্ট জানোয়ার ও বুঝতে পারবে এই লোকটা আমাকে আদর করছে। একটা কুকুরকে ঢিল মারুন, ঠিক করে তাকিয়ে গিয়ে আপনার দিকে বারবার তাকাবে আর লেজ গুটিয়ে পালাবে, বিরক্ত হবে। ওর সেন্টিমেন্টও যেমন আছে, ওর ইমোশনও তেমন আছে, মানুষেরও আছে, মানুষেরও আছে, মানুষের ইমোশন এবং সেন্টিমেন্ট আছে, কিন্তু আমি ওই ইমোশন এবং সেন্টিমেন্টকে বুঝতে পারি না। শ্রী ঠাকুর বলছেন, মায়েদের কাছে এইটি হচ্ছে ব্রহ্মাস্ত্র। আপনারা মহাভারত পড়েছেন, দ্রৌপদীর পাঁচটি ছেলে যখন ঘুমোচ্ছে তখন দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামা কি ছুঁড়েছিল জানেন? ব্রহ্মাস্ত্র। এই ব্রহ্মাস্ত্র যখন ছুঁড়েছিল, অভিমন্যুর স্ত্রী উত্তরার গর্ভে তখন পরীক্ষিত, এই পরীক্ষিতকে নিধন করার জন্য অশ্বত্থামা ব্রহ্মাস্ত্র উত্তরার গর্ভে গিয়ে আঘাত করাতে একমাত্র শ্রীকৃষ্ণ পুরুষোত্তমের কৃপা করুণা দয়া এবং দাক্ষিণ্যে ওই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল বলে তার নাম পরীক্ষিত। অশ্বত্থামা ওই ব্রহ্মাস্ত্রটি প্রয়োগ করেছিলেন। মায়েদের হাতেও একটা ব্রহ্মাস্ত্র আছে, সেটা কি জানেন? ইমোশন এবং সেন্টিমেন্ট। শুধু মারলে ছেড়ে মানুষ হয় না। আমি একটা পাপ করেছি, একটা অন্যায় করেছি, দু চারটে মারলেন, আমি বুঝলাম এই পাপের জন্য এতগুলো কিল, এতগুলো চর, এতগুলো কানমলা, এতগুলো ধমক। আর এর চেয়ে যদি বেশি অন্যায় করি, বেশি ভুল করি, বেশি পাপ করি, এ ডবল হবে, এর চেয়ে বেশি ওটা ট্রিপল হবে। সুতরাং ছেলে মেয়ে সন্তান ঘেঁচড়া হয়ে যায়, ঘেঁচড়া হয়ে যায়, বুড়া আমল দেখিয়ে দেয়। শেষকালে বলে, আমি তোকে মা বলে মানি না, কি করবি? আমার আমার ছেলে যদি আমাকে বলে, এই আমি না তোকে বাপ বলে মানি না, আমি কি করতে পারি বলুন? আমাকে যদি এখনই বলে, আমি জমজুর থানায় গিয়ে কমপ্লেন লজ করতে পারি, পুলিশের সাহায্য নিয়ে ছেলেকে আমি লকআপে ঢুকিয়ে দিতে পারি, আর কি করতে পারি? এর বেশি ক্ষমতা আমার নেই। কিন্তু আমি ওকে এটা করতে পারি না, আমি ওকে এটা করতে পারি না। কেন পারি না? আমি ওর সেন্টিমেন্ট বুঝতে পারি না, আমি ওর ইমোশন বুঝতে পারি না। তার মানে এটা বুঝতে কোনো অসুবিধা হয় না? এই স্কুল থেকে যখন বছর শেষে পরীক্ষা দিয়ে সার্টিফিকেট পাবো,
আমি তখন এই ক্লাসে পাশ করলাম, এই ক্লাসে পাশ করলাম, আমি একটি পুরুষ, আমি যখন বিয়ে করলাম, আমি যখন বাবা হলাম, আমাকে সার্টিফিকেট কে দেবে? আমি বাবা, কুকুর বাবা হচ্ছে, গরু বাবা হচ্ছে, ছাগল ভেড়া পাঠা বাবা হচ্ছে, আমিও বাবা হচ্ছি, একই বাবা, গরু বাবা, কুকুর বাবা, ছাগল বাবা, প্রলয় মজুমদার বাবা, একই বাবা। তাহলে বাবা হওয়া একটা কোয়ালিফিকেশন, মা হওয়া একটা কোয়ালিফিকেশন, এই বাবা কি করে হতে হয়, মা কি করে হতে হয়, এই সার্টিফিকেট আমাকে খেয়ে দেবে? চোখে কুটো পড়ে গেছে। আজকে আমরা, আজকে আমরা কেলেঙ্কারি দেখছি, টিভি খুললে পরেই দেখবেন এখানে এত লক্ষ, ওখানে এত লক্ষ, সেখানে এত লক্ষ। আর পলিটিক্যাল পার্টি এ ওর দোষ দিচ্ছে, ও তার দোষ দিচ্ছে, ঝাঁকাচ্ছে, প্রত্যেকেই ঝাঁকাচ্ছে। কিন্তু এই ঝাঁকুনিতে আমরা অর্থ কেলেঙ্কারি, চাকরি কেলেঙ্কারি, দুর্নীতি কেলেঙ্কারি অনেক কিছু দেখছি। মানুষ যে কেলেঙ্কারি হয়ে যাচ্ছে, মানুষের জনন কেলেঙ্কারি হয়ে যাচ্ছে, মানুষের বিবাহ কেলেঙ্কারি হয়ে যাচ্ছে, মানুষের পৃথিবীতে আগমন অবতরণ কেলেঙ্কারি হয়ে যাচ্ছে, সেই দিকে আমাদের চোখ যাচ্ছে না। আজকে যেই ডমজুর আমার সতীর্থ সতীর্থায় উৎসব করছেন, এখানে কোনো নিউজ চ্যানেল আসবে না, কোনো নিউজ চ্যানেল, কোনো পেপার্স, কোনো প্রেস এখানে অ্যাটেন্ড করবে না। আপনি খবর দিন, প্রত্যেকটি ইলেকট্রনিক মিডিয়াকে খবর দিন, কেউ এতে কভারেজ করতে আসবে না। এখানে যদি কেলেঙ্কারি হয়, ধর্ষণ হয়, এক্ষুনি দেখবেন অভিযান লেগে যাবে, পরপর সব চ্যানেল হাজির হয়ে যাবে, এখানে খুন হয়েছে, এখানে ধর্ষণ হয়েছে, এখানে ডাকাতি হয়েছে, সব হাজির হয়ে যাবে, এগুলো খবর। কিন্তু কি করে মানুষ নির্মাণ হয়, কি করে জীবন বিচরণ হয়, বিনির্মাণ হয়, এগুলো আমাদের কাছে খবর নয়। এই ইয়েলো জার্নালিজম, ইয়েলো জার্নালিজম মানুষকে ক্রমান্বয়ে ধীরে 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 জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। আমার কথা বলছি না, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, আমি গত ২৯শে ডিসেম্বর রামকৃষ্ণ মিশনে গোলপার্ক কালচারাল ইনস্টিটিউশনে ছিলাম, স্বামী সুপর্ণানন্দ মহারাজ ছিলেন, শেষেন্দু মুখোপাধ্যায় ছিলেন, আমি ছিলাম এই কালচারাল ইনস্টিটিউশনে। সেখানে একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেখালো, বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটা রিপোর্ট দেখালো। কি দেখালো জানেন? যেখানে রাজনৈতিক হিংসা খুব প্রবল, যেখানে রাজনৈতিক হিংসা খুব প্রবল, সেই অঞ্চলে পারিবারিক হিংসাও প্রবল, আর যেখানে পারিবারিক হিংসা খুব প্রবল, সেখানে রাজনৈতিক হিংসাও প্রবল। এই কথাটি এখন, এই গত ২৯শে ডিসেম্বর আমি দেখলাম জায়ান্ট স্ক্রিনে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট আমি দেখলাম। ঠিক এই কথাটি আমরা যা শ্রীপাদপদ্মে সমবেত হয়েছি শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, তিনি ওই পাবনা হিমায়তপুরে আবির্ভূত দেবঘটের লীলাভূমিতে উচ্চারণ করছেন, দোজ আর অল হাইলি ইন্টেলেকচুয়াল জায়ান্ট বিদ্যজ্জনের কাছে তিনি উচ্চারণ করছেন, তোমার তোমার মানে আমার, প্রত্যেক আমি, প্রত্যেক একক অস্তিত্ব, ব্যক্তিগত জীবন, ব্যক্তিগত সদাচার, ব্যক্তিগত আচার আচরণ যত বিচ্যুত হবে, ব্যত্যয় দুষ্ট হবে, তোমারই একার আচরণ যত বিচ্যুত এবং ব্যতিক্রম দুষ্ট হবে, আস্তে আস্তে সমাজ জীবনকে প্রভাবিত করবে, আস্তে আস্তে বৃহত্তর জনজীবনকে প্রভাবিত করবে, আস্তে আস্তে আবহাওয়াকে পরিবর্তন করবে, আমাদের ভূগর্ভের যে কন্টিনেন্টাল প্লেট এটার মধ্যে বিশৃঙ্খলতা নিয়ে আসবে, ইন্টিগ্রেশন ভেঙে দেবে, এবং একটা সময় আসবে প্রাকৃতিক বিপর্যয়। আপনারা টিভি খুলেছেন কিছুদিন আগে, দুদিন আগে টিভি দেখেছেন যোশীমঠ, উত্তরাখণ্ডের যোশীমঠ, কতগুলো বাড়িতে, ৬০০র উপরে বাড়িতে ফাটল দেখা দিয়েছে। ভারতবর্ষের ভূবিজ্ঞানী যারা, তারা গবেষণা করে তদন্ত করে বলে দিলেন, এই এই উত্তরাখণ্ডের কিছুদিন আগে কেদারে ধস নামলো, সামনে তুষারপাতের আশঙ্কা করছে, ওরা বললো যোশীমঠ টিকবে কিনা সন্দেহ। কেন? বেআইনি নির্মাণ হয়েছে, মানুষ প্রকৃতির উপরে অত্যাচার করেছে, মানুষ ভূগর্ভ থেকে একটার পর একটা হাই রাইজ ফ্ল্যাট হচ্ছে, সাবমার্সিবল পাম্প দিয়ে আমরা জলকে টেনে বার করে নিয়ে আসছি মাটির স্তর থেকে। কি হচ্ছে? এই মাটির স্তর থেকে জলকে টেনে বার করে উপরে নিয়ে যাচ্ছি, কন্টিনেন্টাল প্লেটের ইন্টিগ্রেশন নষ্ট হয়ে যাচ্ছে, ভূগর্ভের সমন্বয়কে হারিয়ে যাচ্ছে। কে করছে? আমি, আমি করছি, আমি, আমারই মতন দুহাত দুপা দু চোখ দু কানওয়ালা একটা মানুষ, আমার মেধা, আমার বুদ্ধি, আমার বিদ্যা, আমার প্রাযুক্তিক প্রাখর্যকে প্রয়োগ করে আমি জলকে টেনে নিয়ে আসছি। আমাকে লেখাপড়া শিখিয়েছে কি আমার বাবা? আর আমি এই বিদ্যা এই স্কুল থেকে পাইনি,
এই স্কুলে আমার মতন ছেলে ভর্তি হবে, কিন্তু ওই বিদ্যা অর্জন করতে গেলে পরে অনেক নামি দামি স্কুল থেকে অর্জন করতে হবে। আর এই বিদ্যা বুদ্ধি মেধা এবং ধী দিয়ে আমি আপনার, আমার সমাজ, আমার রাষ্ট্র, আমার দেশ, আমার জাতি একে সুরক্ষা করছি না ভয়ঙ্কর বিপর্যয়ের মুখে ছেড়ে দিচ্ছি। সিদ্ধান্ত তো আমাকে গ্রহণ করতে হবে। ঠাকুর অনুকূল চন্দ্রের প্রাসঙ্গিক প্রয়োজনীয়তা কোথায়? বইটির নাম হচ্ছে আচার চর্যা, দুটি খণ্ড। এই দুটি খণ্ডের মধ্যে সৃষ্টি ঠাকুর অনুকূল চন্দ্র পরিষ্কার ভাষায় বলছেন, যা খুশি তাই করবে তুমি, যা খুশি তাই করবে তুমি, তা কিন্তু চলবে না। ভালো ছাড়া মন্দ করলে পরিস্থিতি ছাড়বে না।